আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি যে কোনো ভিডিও ফাইল কনভার্ট করে অডিওতে রূপান্তর করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও ফাইল অডিওতে রূপান্তরের জন্য আপনারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারেন। এর মধ্যে যদি আপনি এমএক্স প্লেয়ার অথবা শেয়ার ব্যবহার করে থাকেন, তবে সেক্ষেত্রে সেই দুটি দিয়েও করা যায়। তবে সেটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো সেই দুটিতে শুধু mp3 কনভার্ট করার অপশনটা আছে। তবে আজকের যে অ্যাপটা নিয়ে আলোচনা করব সেটাতে mp3 ফরম্যাট বাদেও আরও কয়েকটি ফরম্যাট আছে। তো চলুন প্লে স্টোরে যাওয়া যাক। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবেন অ্যান্ড্রোভিড। এখানে যে এই অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটার আরেকটি উপকারিতা আমি বলে নিই যে এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনি চাইলে এইচডি ভিডিও কনভার্ট করে বাট মোবাইলেও দেখতে পারবেন। সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার দেওয়া আছে, চাইলে সেটাও আপনি দেখে আসতে পারেন। এরপরে এই যে অ্যাপটা আছে সেটাকে ওপেন দিয়ে নেবেন। এরপরে দেখবেন এখানে কন্টিনিউ আছে, এখানে কন্টিনিউ দিয়ে যাবেন। এরপর এখানে স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করে এখানে দেখবেন যে ক্রস চিহ্ন আছে একটা, এখানে ক্রসে ক্লিক করবেন। এরপরে এখানে একটা অপশন দেখবেন ভিডিও লেখা আছে, এই যে ভিডিও অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দেখবেন যে উই নিড ইউর পারমিশন নামে একটা লেখা আসবে, তো এখানে গট ইট দেবেন। গট ইট লেখাতে ক্লিক করে এখানে পারমিশনটা অ্যালাউ করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনে যে ফাইলগুলো আছে সেগুলোর পারমিশন পেয়ে যাবে, আপনি চাইলে এখন ভিডিও থেকে অডিওতে কনভার্ট করতে পারেন। তো এর জন্য ভিডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ভিডিওটা আমরা অডিওতে কনভার্ট করতে চাচ্ছি সেই ভিডিওটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আমার মতো করে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এরপরে নিচে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, তো এর মধ্যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিও, এই এক্সট্রাক্ট অডিও অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে নিচে দেখবেন যে একটা অপশন আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন যে সেভ নামের একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। এখন এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আসছে অডিওর। তো যেই ফরম্যাটে আপনার অডিওটা সেভ করলে আপনার যে ডিভাইসে এই অডিওটা আপনি প্লে করবেন সেটাতে সাপোর্ট করবে, সেই ফরম্যাটে এই অডিওটা সেভ করবেন। তো এখানে দেখবেন যে mp3-ও কিন্তু অপশন আছে। তো mp3-এ কিন্তু আমার মতে বেস্ট হয়, ম্যাক্সিমাম ডিভাইসে mp3 সাপোর্ট করে। তো এখানে যদি mp3 দেন, mp3 দেওয়ার পরে এখানে কী করতে হবে, এখানে এই যে ওকে অপশনটা আছে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তো আপনার ভিডিওটা যত বড় হবে সেই অনুযায়ী সময় লাগবে কনভার্ট হতে। তো এখানে দেখুন আমার কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। এখন আপনি এই অডিওটা চাইলে যে কোনো অডিও প্লেয়ার দিয়ে প্লে করে দেখতে পারেন। আর যদি চান যে অন্য কোনো ডিভাইসে নিয়ে যাবেন, তাহলে এখান থেকে আপনি এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে শেয়ার করতে পারেন। তো একটু শোনা যাক যে ভিডিওটা আসলে কি অডিওতে কনভার্ট হয়েছে কিনা। গত বছরের নগদের ক্যাম্পেইন এটা বর্তমানে ক্যালেন্ডার। তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু অডিওতে কনভার্ট হয়ে গেছে। আশা করি যে ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি সম্পর্কে আপনার মতামত। আর এরকম টিপস এবং টিউটোরিয়াল পেতে এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ।